ভূমিকায় বলতে চাই যে সূরা আল আলাক কোরআনের প্রথম নাজিল হওয়া সূরা। এই সূরার 6-7-8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সীমা লঙ্ঘন, অধত্ত, অহংকার, পাপাচার এসবের মূল কারণ বর্ণনা করেছেন ছোট্ট ছোট্ট তিনটি আয়াতে। এই তিনটি আয়াত যেন তিনটি বিশ্বকোষ। আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, নিশ্চয় মানুষ অবশ্যই সে সীমা লঙ্ঘন করে, অধত্ত প্রদর্শন করে, যেই সীমানায় তার থাকা উচিত, যেই পর্যায়ে বিনয়ের, ইবাদতের, মনুষ্যত্বের যেই স্টেজে সীমানায় তার থাকা উচিত, সেখান থেকে সে উপরে উঠে আসতে চায়, অহংকারী হয়ে যেতে চায়, বিনয়ী হওয়ার জায়গায় অবাধ্য হয়ে যেতে চায়, বাধ্য হওয়ার জায়গায় পাপি হয়ে যেতে চায়, পুণ্যবান হওয়ার জায়গায়। কেন হয় এমনটা? কেন মানুষ কমে নূহ, কমে আদ, কমে সামুদ, কমে ফেরাউন, কমে আবু জাহালের মতো এমন অধত্ত কেন প্রদর্শন করলো? কেন ফেরাউন হলো, কেন নমরুদ হলো, কেন সাদ্দাদ হলো, আবু জাহাল হলো? এর মূল কারণটা কি? মূল কারণটা, মানুষ যে যেই পর্যায়ের ক্ষমতা রাখে, সেই ক্ষমতা অনুসারে সে অহংকারী, উদ্ধত, পাপাচারী হয়। কেন হয়? আর রাহুস্তাগনা, তার একটি দর্শনের কারণে, একটি দৃষ্টিভঙ্গির কারণে, যে দৃষ্টিভঙ্গিটা ভুল, যে দৃষ্টিভঙ্গিটা রং। আর রাহুস্তাগনা, সে ভুলভাবে, অন্যায়ভাবে, মূর্খতাবশত মনে করে বসে, ধারণা করে বসে, ইস্তাগনা, সে আল্লাহ থেকে এখন অভাবমুক্ত, আল্লাহর আর কোনো দরকার তার জীবনে নাই, আল্লাহ ছাড়াই সে এখন সব কিছু পারে। তার ব্যাংকে ব্যালেন্স আছে কোটি কোটি টাকা, তার বিল্ডিং আছে, শরীর সুস্থ, ছেলে সন্তানও আছে, ক্ষমতাও আছে, ধনবল আছে, জনবল আছে, কি নাই? কেউ বড় সম্পদের স্তূপ সঞ্চয় করে, ইস্তাগনা, আমি এখন আল্লাহ থেকে অভাবমুক্ত, দরকার নেই। কেউ কিছু বিজ্ঞান শিখে মনে করে আল্লাহ দিয়ে আর কি করব, কিছু যন্ত্রপাতি তৈরি করে এসে ভাবতে শুরু করে আল্লাহর আর কোনো কাজ নাই আমার জীবনে, ওনার সাথে আমার আর কোনো দেয়া নেই, আর কোনো দরকার নেই, উনি থাকলে আছেন, ওনার জায়গায় উনি আছেন, আমি তো নিজের জায়গায়, আমি একজন পাওয়ারফুল, ক্ষমতাধর, অনেক কিছু। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলল যে তুমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, ফেরাউন বলল, কওলা ফেরাউন ওমা রব্বুল আলামিন, এ মুসা, রব্বুল আলামিন আবার কি, কি বলো, আমাকে দেখো না, আলাইসালি মুলকু মিসর, মিশরের রাজত্ব আমার, দেখো না, ওহাজিহি আনহার তাজরি মিন তাহতি, আমার পদতলে বয়ে যাচ্ছে নদীর পর নদী, ঝর্ণার পর ঝর্ণা, চোখে পড়ে না, আমাকে রেখে, আমাকে বাদ দিয়ে রব্বুল আলমীদের কথা বলো, মূর্খ কোথাকার। মুসা আলাইহিস সালামকে সে শাসালো,
কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। অনেকে নাস্তিক হয়, ধর্মত্যাগী হয়, কেউ বোরকা ফেলে দেয়, কোনো কোনো জাতি আছে মায়েদের মাথায় এক টুকরো কাপড় তার সহ্য হয় না। একজন নারীর মাথায় তার সম্ভ্রম তার ইজ্জতের ভূষণ এক টুকরো কাপড় যাদের সহ্য হয় না, গোটা ইসলাম তাদের সহ্য হবে? আমরা ভালো করে জানি কখনো হবে না। আর রাআহু ইস্তাগনা, মানুষ নিজেকে যখন একটা কিছু হয়ে গেছি আমি এটা ভাবে, তখন সে আর আল্লাহমুখী হয় না, এটা তার ভুল দৃষ্টি। সারা পৃথিবীর রাজত্ব তোমার থাকলেও এক সেকেন্ড লাগবে তোমার নাই হয়ে যেতে, কিছুই থাকবে না তোমার, চক্ষের পলকে নাই হয়ে যাবে, এমন ক্ষমতা আল্লাহর তো আছে। ইতিহাসে কত ঘটনা আমরা দেখেছি, এক পা দিয়ে আরেক পা দেওয়ার তৌফিক হয় নাই, আরেক পা তার প্রাসাদে দেওয়ার আগেই পড়ে গেছে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট হয়ে চক্ষের পলকেরও আগে দুনিয়া ছেড়ে আখেরাতে বাড়ি জমায়। যখনই মানুষ নিজেকে মনে করে যে আমার আল্লাহ দরকার নেই, তখনই আল্লাহর দিকে রিটার্ন হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যায়, মৃত্যুর পরিবেশ তৈরি হয়, ধ্বংসের পরিস্থিতি চলে আসে। আজকের গোটা পৃথিবী, আমরা মানুষেরা এই পর্যায়ে চলে গেছি, অধিকাংশরাই নিজেরাই এখন দুনিয়ার ভালো মন্দ নিয়ে চিন্তা করি, আল্লাহর কোরআন খুলে দেখার কোনো প্রয়োজন বিশ্ব যারা চালান তারা কয়জনে মনে করেন, কয়জনে ভাবেন? এক গ্রাম হবে না করোনার যেই বাহিনীটা সারা বিশ্বকে লকডাউনে ফেলে দিল, কোয়ারেন্টাইনে নিয়ে গেল, সোশ্যাল ডিস্টেন্সের মতো ভয়াবহ সামাজিক একটা শত্রুতায় পর্যবসিত করে দিল এদের ওজন, সারা বিশ্বের করোনাগুলোকে ওজন দিলে হয়তো এক গ্রামও হবে না। কিসের অহংকার মানুষের, কিসের ক্ষমতা মানুষের! করোনার সামান্য আঘাতে এই বাংলাদেশেই শহরের 66 জন চাকরি হারালো, গ্রামের শতকরা 41 জন চাকরি হারালো। করোনার দ্বিতীয় আক্রমণ আসলে কোথায় যাবা? কোদাল আর লাঙ্গল জোয়াল নিয়ে খেতে নামা ছাড়া, পুকুরে মাছ চাষ করে খাওয়া ছাড়া, কুলি মজুরি করা ছাড়া তেমন কিছু হাতে থাকবে না। ইস্তেগনা, আল্লাহ থেকে ইস্তেগনা, আল্লাহকে ডাকে না, জমিনে ফসল ফলাতে গিয়েছো, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা, জমিনে খেতেও যদি ছড়িয়ে যাও, ব্যবসা বাণিজ্য যদি করতে যাও, যে কোনো বিদেশ যাত্রায় যদি যাও, যাও জমিনে ছড়িয়ে পড়ো, হাত পড়া ছড়াছড়ি করলে রিজিক আমি দেব, মনে রেখো ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে ভুলে যেও না। তোমার এই ক্ষমতা কিছুই না, নিজ ক্ষমতায় কিছুই করতে পারবে না। আমেরিকার একজন গাড়ি নির্মাতা কোম্পানি, মিনিটে একটা গাড়ি যার কারখানা থেকে বের হতো এক টুকরো গোস্ত জীবনে হজম করতে পারেননি, বলেছিলেন কারখানার অর্ধেক দিয়ে দেব, এক টুকরো গোস্ত যদি আমাকে কেউ হজম করিয়ে দেওয়ার মতো কোনো ঔষধ বানিয়ে দিতে পারে। এই বাংলাদেশেরই একজন অনেক বড় ধনী, এক নম্বর ধনী,
মৃত্যুর সময় একটু মসুরের ডাল খেয়ে খেয়ে কবরে চলে গেছে। সারা মাসে 200-300 টাকার বেশি খেতে পারেননি, ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা পড়ে আছে।